इको भारत का प्रधानमंत्री का नाम? वर्तमान भारत के प्रधानमंत्री का नाम नरेंद्र मोदी है। इको बांग्लादेश के प्रधानमंत्री का नाम? वर्तमान बांग्लादेश के प्रधानमंत्री का नाम शेख हसीना है। सिलचर एजन छात्र साफल्य नतुन कांचनपुर एम ई स्कूल नवम श्रेणी छात्रजने सजि उलियाले एटा विशेष रोबट। ছাত্রজন মৃণাল নমক্ষুদ্ৰ, পিতৃ পেছাত এজন অটোচালক। দৰিদ্ৰ পৰিয়ালৰ এই ছাত্ৰজনে পেলনীয়া সামগ্ৰীৰে সাজি উলিয়ালে ৰবটটো। নাম থলে ইকো। ইকো আসাম কি ৰাজধানী? আসাম কি ৰাজধানী দিছপুৰ হে। ইকো ভাৰত কি ৰাজধানী? ভাৰত কি ৰাজধানী নই দিল্লী হে। ৰবট ইকোয়ে বিভিন্ন প্ৰশ্নৰ উত্তৰ দিয়াৰ লগতে গীত শুনাই মনোৰঞ্জনো দিয়ে। ইকো যদি তোৰ ডাক শুনে কেউ না আসে সং, যদি তোৰ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। মৃণালে সাজি উলিওৱাৰ ৰবট ইকোৰ হৈতে সংযোগ কৰা হৈছে ৱাইফাই। হিন্দী আৰু ইংৰাজীত প্ৰশ্নৰ উত্তৰ দিয়ে ইকোয়ে। সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান আদি বিষয়ের উত্তর জানিবলৈ ছাত্র ছাত্রীর বাবে সহায়ক হব ইকো। এই মন্তব্য মৃণাল নমক্ষুদ্রর। আমি এটা রিমোট কন্ট্রোল কারের সার্কিট, রিমোট কন্ট্রোল সার্কিট, এরপরে বাচ্চারা খেলার গাড়ির থেকে মোটর, এরপরে আরও বহুত কিছু জিনিস থেকে খুলে খুলে আমি এটার মাঝে লাগিয়েছি। আর কিছু জিনিস আমি কিনে এনেছি বাচ্চাদের মনোরঞ্জনের, এবং বাচ্চাদের এটা জেনারেল নলেজ দিতে পারবে, এবং অঙ্ক অঙ্ক ইয়ে করতে পারবে, এরপরে সায়েন্স সায়েন্সের কিছু ইয়ে দিতে পারবে, গ্রামারেও দিতে পারবে। লকডাউনৰ সময়ছোৱাত ৰবট সম্পৰ্কীয় চিনেমা চাই নিজাকৈ ৰবট নিৰ্মাণৰ প্ৰতি ধাউতি জাগে ছাত্ৰজনৰ। ভৱিষ্যতে ৰবট ইকোক নিৰাপত্তাৰক্ষী হিচাপে ব্যৱহাৰৰ লক্ষ্য লৈছে ছাত্ৰজনে। ইতিমধ্যে সেই দিশত কামো আৰম্ভ কৰিছে মৃণাল নমক্ষুদ্ৰই। ইতিমধ্যে ছাত্ৰজনৰ এই আৱিষ্কাৰে বিভিন্ন প্ৰদৰ্শনীত প্ৰশংসা বুটলিবলৈও সক্ষম হৈছে। আমি টিভিতে একটা ফিল্ম দেখেছিলাম, এটা দেখে আমি মনে করি আমার মনে মনে ভাবনা হলো আমি যেটা এরকম একটা আমি বানিয়ে ফেলতে পারবো, তাই আমি এটা বানিয়েছি। আমি দু তিন জায়গায় সায়েন্স এক্সিবিশন নিয়ে গেছি, সেটাতে আমি পাস আউট পেয়েছি, এবং গুয়াহাটিতে গেছি, সেখানে আমি 3 নম্বর প্রাইজ পেয়েছি। এবং এটা আমি আরও মোটিভেট হতে চাই, এটাকে আমি সিকিউরিটি কার্ড বানাতে চাই। শিলচরের মকসুদুল চৌধুরীর রিপোর্ট, ND24।